नमस्कार। 2023 নভেম্বর 2023 সালের নভেম্বর মাস মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি রকম কাটবে, রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল, যেটা আসলে মূলত গোচর ফল। নভেম্বর মাসে গোচরে গ্রহদের কি মুভমেন্ট, সঞ্চার, ট্রানজিট তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, তার ভিত্তিতে একটা আউটকাম বা এফেক্ট। গোচর ফল মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য এই নভেম্বর মাসে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে। ন্যাচারাল জুডিয়াকে 12th হাউস, দ্বাদশ ঘর, মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, চন্দ্র রাশি যদি আপনার মীন হয়, অর্থাৎ আপনার মীন রাশিতে যদি চন্দ্র অবস্থান করে থাকে এই ভিডিও আপনার জন্য, লগ্ন যদি মীন রাশিতে থেকে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য, রাশি লগ্ন উভয়ই যদি মীন রাশিতে অবস্থান করে থাকে তাহলে তো অবশ্যই এই ভিডিও আপনার জন্য। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে কি গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে, মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর মাসে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা নতুন দিক, নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, তা হচ্ছে তাদের রাশি লগ্নে রাহু সঞ্চার করেছে এবং সেটা পরবর্তী দেড় বছর থাকছে। সুতরাং নিশ্চিত রূপে পুরো নভেম্বর মাসটাই রাহু আপনাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে আগামী দেড় বছরের জন্য, নতুন সাইকেল। রাহু কেতুর জন্য তাদের যে সাইকেল সেটা হচ্ছে মীন টু মেষ, মেষ টু মীন নয়। তো সুতরাং এই নতুন যে সাইকেল মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে রাহুর যে অবস্থান শুরু হলো পরবর্তী দেড় বছরের জন্য, যেটা এই নভেম্বর মাসে থেকে শুরু হচ্ছে 30th অক্টোবর, 30th অক্টোবর রাহু আপনাদের রাশি লগ্নে সঞ্চার করেছে এবং কেতু যথারীতি সপ্তমে অবস্থান করে থাকছে। একটা সম্পূর্ণ নতুন ক্ষেত্র, নতুন ভাইব্রেশন, নতুন কোয়ালিটি অফ টাইম আপনাদের জন্য শুরু হলো। সেকেন্ড হাউসে থাকছে বক্রগতি বৃহস্পতি এবং বৃহস্পতি হচ্ছে মীন রাশি মীন লগ্নের অধিপতি গ্রহ। সেই সেকেন্ড হাউসে বক্রগতিতে থাকছে 27শে নভেম্বর, নক্ষত্রের পরিবর্তন হচ্ছে ভরণী নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে। মীন রাশি মীন লগ্নের যেটা সপ্তম ঘর সেখানে 2nd নভেম্বর শুক্র সঞ্চার করছে, শুক্র কেতু যুক্ত হচ্ছে এবং নিচ রাশিগত হচ্ছে সপ্তমে, আর প্রথম দুটো দিন থাকছে ষষ্ঠে। অষ্টম ঘরে থাকছে মঙ্গল 16ই নভেম্বর পর্যন্ত, অষ্টম ঘরে রবি থাকছে 17ই নভেম্বর পর্যন্ত, আর নবমে অর্থাৎ 9th হাউসে সঞ্চার করছে মঙ্গল 16th নভেম্বর, 9th হাউসে রবি সঞ্চার করছে 17th নভেম্বর। বুধ প্রথম 6টা দিন থাকছে আপনাদের অষ্টমে, 6th নভেম্বর চলে যাচ্ছে নবমে এবং 26th নভেম্বর, 26শে নভেম্বর চলে যাচ্ছে আপনাদের দশমে বা 10th হাউসে। এটা খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য বুধের দশমে সঞ্চার। এবং দ্বাদশে থাকছে বক্রগতির শনি নভেম্বর মাসের প্রথম 4টে দিন, আর 4th নভেম্বর শনি আপনাদের দ্বাদশে মার্গী গতিতে ফিরছে এবং 24শে নভেম্বর শনিরও নক্ষত্র পরিবর্তন, 24শে নভেম্বর শনি মার্গী গতিতে, শনি মার্গী গতিতে ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতবিষা নক্ষত্রে সঞ্চার করবে। অর্থাৎ মীন রাশি মীন লগ্নের আরো ক্লোজে, আরো কাছে কিন্তু শনির যে যাত্রাপথ, গতিপথ, সঞ্চার সেটা কিন্তু তৈরি হচ্ছে, শনি আরো নিকটে আসছে মীন রাশি মীন লগ্নের জন্য। তাদের দ্বাদশে শনির অবস্থান থাকছে কম বেশি আরো 2 বছর। তো এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে, ট্রানজিট, সঞ্চার, গোচরের ভিত্তিতে নভেম্বর মাসে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে কি ধরনের রেজাল্ট, আউটকাম পেতে চলেছেন। স্বাস্থ্যের ক্ষেত্র মধ্যম শুভ, বিশেষ কোনো প্রতিকূলতা সেই অর্থে থাকছে না, তবে রাশি লগ্নে যেহেতু রাহু সঞ্চার করেছে, রাহু কিন্তু সবসময় একটা আকস্মিকভাবে টুকি টাকি, যেহেতু লগ্ন রাশিতে টুকিটাকি একটা কিন্তু হেলথের কমপ্লেন সবসময়ই দেবে।
এবং এখানে আরো একটা ক্ষেত্র থাকছে, সেটা হচ্ছে অ্যাবডোমেনের যে কোনো সমস্যা, সেটা কিন্তু আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন যেখানেই হোক না কেন, রাহুর একটা কিন্তু প্রভাব থাকবেই, মূলত সেটা আপার অ্যাবডোমেন, সেখানে কিন্তু কিছু সমস্যা থাকবে। এবং রাহু মূলত বায়ুজনিত রোগ দেহের মধ্যে বৃদ্ধি করে থাকে। মীন রাশি মীন লগ্নের এই ক্ষেত্রগুলোকে বিশেষ করে কিন্তু ভাবতে হবে। এবং রাহুর ক্ষেত্রে আরো একটি বিশেষ দিক, সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা সার্বিকভাবে একটা মানসিক অস্থিরতা, কি ধরনের সিদ্ধান্ত নিলে তাদের জন্য সঠিক হবে সেখানে একটা দ্বিধা দ্বন্দ্ব, ঠিক সঠিক সিদ্ধান্ত না নিয়ে উঠতে পারা, বা সিদ্ধান্ত নিলেও একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষার ফলে ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে কিন্তু একটা গোলযোগ বিপন্নতা ইত্যাদি তৈরি হবার ক্ষেত্রটা কিন্তু রাহু এই নভেম্বর মাস থেকেই শুরু করে দিচ্ছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র খুব যে শুভ থাকবে তা নয়, তবে এ মাসের শেষ সপ্তাহ থেকে আয়ের ক্ষেত্রটা অনেক বেশি সঠিক থাকবে, আয়ের ক্ষেত্রটা অনেক বেশি রিজনেবল থাকবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল, ভুল ক্ষেত্রে বিনিয়োগ, ভুল সিদ্ধান্ত, অপব্যয় নানা রকমভাবে, যেটাকে আপনারা সঠিক বলে মনে করছেন সেখানে অর্থ নষ্ট, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য বৃদ্ধি পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে, বহু ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু অর্থ নষ্ট, অর্থের অপচয় ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং দ্বাদশস্থ শনিও কিন্তু থাকছে আপনাদের, লগ্ন রাশিতে রাহু এবং দ্বাদশের শনি, ব্যয়ের ক্ষেত্রে একটা প্রবল চাপ কিন্তু থাকছেই, কখনো কখনো আয়ের থেকে ব্যয়ও কিন্তু বেশি হতে চলেছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের দূর যাত্রা, বিদেশ যাত্রা, জন্মস্থান থেকে দূরে গিয়ে সেটেলড হবার চিন্তা ভাবনা, প্রোগ্রাম প্ল্যান ইত্যাদি তৈরি হবার প্রবল সম্ভাবনা এই নভেম্বর থেকে শুরু হবে। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য বলবো, তাদের ক্ষেত্রেও এই বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়াশোনা করা ইত্যাদির সম্ভাবনা, তবে কোথাও কোথাও কিন্তু তাদের একটা পথভ্রষ্ট হবার, তাদের যে গোল, যেটা টার্গেট, যেটা লক্ষ্য, সেখান থেকে খানিকটা সরে যাওয়া, আউট অফ ট্র্যাক হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয় ইত্যাদি, এই নভেম্বর মাস কিন্তু একেবারেই সেক্ষেত্রে শুভ থাকবে না, ভুল সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকবে, বা এমন একটা সম্পর্ক অলরেডি তৈরি হয়ে গেছে সেটা যে সম্পূর্ণ ভুল, আপনাদের জন্য একেবারেই সঠিক নয়, সেখান থেকে অনেক বিড়ম্বনা, ক্ষয়ক্ষতি, মানসিক যন্ত্রণা হতে পারে, সে ব্যাপারে একটা সচেতনতা, সে ব্যাপারে একটা সেটা আপনাদের দৃষ্টিগোচর হওয়া বা সেটা আপনাদের অনুভূতির মধ্যে সঞ্চার করার ব্যাপারটাই নভেম্বর মাসে প্রবলভাবে থাকছে। ভুল প্রেমের সম্পর্ক তৈরি হওয়া আকস্মিকভাবে এই নভেম্বর মাসে সেটাও কিন্তু যথেষ্ট প্রবলভাবে থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, মতবিরোধ, মনোমালিন্য ইত্যাদি থাকছে, তবে সিক্স নভেম্বরের পর, নভেম্বর মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ স্বামী বা স্ত্রীর উন্নতি, অগ্রগতি, সাফল্য, বিদেশ যাত্রা, নতুন কর্মলাভ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা কিন্তু এই নভেম্বরে বিশেষ শুভ থাকছে না, এবং এটা কম বেশি প্রায় দেড় বছরই আমি বলবো, যারা বিবাহিত দাম্পত্য জীবনের সম্পর্কটা যারা ধরে রাখতে চাইছেন তাদের কিন্তু খুব যত্নশীল থাকতে হবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। আর যারা অলরেডি কোনো আইনি সমস্যার মধ্যে ঢুকে গেছেন, ডাইভোর্সের মামলা ইত্যাদি, সেপারেশন সংক্রান্ত বিভিন্ন কিছুর মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য বলবো যে এই নভেম্বর থেকেই কিন্তু প্রসেসিংয়ের জায়গাটা খুব প্রবলভাবে, লিগাল প্রসেসিংয়ের জায়গাটা বিশেষভাবে শুরু হতে চলেছে। কোনো ছোটোখাটো ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে এই নভেম্বর মাসে, তবে সেক্ষেত্রে যথেষ্ট সাবধানতা সতর্কতার কিন্তু প্রয়োজন থাকছে।
বিশেষ ভাবে কিন্তু প্রয়োজন থাকছে। যারা যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, যারা ডক্টর, তাদের জন্য বলবো এ মাসের একদম শেষ দুটি সপ্তাহ প্রবলভাবে আপনাদের ফেভারে থাকবে। সাফল্য, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। যারা লয়ার ফিল্ডে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট লয়ার, তাদের জন্য 6 নভেম্বর থেকে পুরো মাসটাই যথেষ্ট সাফল্যজনক। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন, কর্মক্ষেত্রে পরিধি পরিসরের বিস্তার, কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ ইত্যাদি আপনাদের জন্য কিন্তু নিশ্চিতভাবে তৈরি হবে। তবে সবসময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে রাশি লগ্নস্থ রাহু এবং মীনের রাহুকে খুব একটা শুভ বলা হয় না। সব সময় কিন্তু একটা মরিচিকার মতো ভুলকে ঠিক ভাবা, যেটা সামনে থেকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে খুব সঠিক এবং ভালো, সেটা কিন্তু হয়তো অতটা সঠিক বা ভালো নয়। এ ব্যাপারে সবসময় একটা অন্তর্দৃষ্টি এবং ডিসক্রিমিনেশনের বিশেষ কিন্তু প্রয়োজন থাকছে। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, যারা যে কোনো রকমের পারফর্মিং আর্ট, অভিনয়ের জগৎ, লেখালেখির জগৎ, বিশেষ করে লেখালেখির জগতের জাতক জাতিকারা এই নভেম্বরে ভালো ফলাফল কিন্তু পেতে চলেছেন। যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিভিন্নভাবে যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য থাকবে এ মাসের শেষ সপ্তাহে এবং এ মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ মধ্যম শুভ, কিন্তু লাস্ট উইক যথেষ্ট শুভ। তবে সপ্তমে নিজ রাশিগত শুক্র কিন্তু আপনাদের কিছুটা ভুল ভ্রান্তি প্রতারণার ফাঁদেও কিন্তু ফেলতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এ মাসের শেষ দুটি সপ্তাহ পুরোপুরি আপনাদের ফেভারে থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, তারা কিন্তু একেবারেই সন্তুষ্টির মধ্যে থাকবেন না, তারা একেবারেই কোনো সন্তোষজনক অবস্থায় থাকছেন না, তারা নানা রকম ভাবে কিছুটা ট্রাবলড হবেন, কিন্তু লাস্ট উইক আপনাদের ফেভারে থাকছে। যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, যারা, তাদের জন্য বলবো সময় ফেভারেবল, যথেষ্ট ফেভারেবল, কিন্তু কলিগদের সঙ্গে সম্পর্কে কোনো বিড়ম্বনার জায়গা কিন্তু তৈরি হতে পারে। মনো মতো স্থানে যারা স্থানান্তরিত হতে চাইছেন, সেখানেও কিন্তু আপনারা একটা শুভ ফল পাবেন। দূর স্থানে, জন্মস্থান থেকে দূরে কর্মলাভের একটা সম্ভাবনা এ মাসের শেষে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্যন্ত সিগনিফিকেন্ট সময় তাদের জন্য, অত্যন্ত সিগনিফিকেন্ট, বিভিন্নভাবে সতর্ক থাকতে হবে, বিভিন্নভাবে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, বহু ক্ষেত্রে একটা অ্যালার্মিং সময় কিন্তু। তবে ভাগ্যোন্নতির ক্ষেত্রটা শুভ হবে আপনাদের, এ মাসের যথেষ্ট শুভ থাকবে এ মাসের শেষ দুটি সপ্তাহে। তবে শত্রুদের প্রবল একটা, শত্রুদের প্রকোপ, শত্রুদের প্রভাব কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, এ মাসের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে এবং বিশেষ করে একদম শেষ সপ্তাহটি। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো সংঘর্ষের ক্ষেত্রও কিন্তু তৈরি হতে পারে, এ ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণ, প্রচুর ভ্রমণের সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে এই নভেম্বর থেকে পরবর্তী 1.5 বছর। কিন্তু প্রত্যেকটা ভ্রমণের আগে ভালো করে ক্যালকুলেশন করে, চিন্তা ভাবনা করে ইত্যাদি, একটা খুব যথার্থ, খুব প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং এ মাসে কিছুটা কিন্তু প্রতিকূল থাকছে ভ্রমণের ক্ষেত্রটা। যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বলবো যে মানসিক অস্থিরতা এবং ভুল মানুষের প্রতি আস্থা রাখা, ভুল মানুষের প্রতি বিশ্বাস রাখা আপনাদের মনোকষ্টের কিন্তু কারণ হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যদি স্থাবর সম্পত্তি ক্রয় করতে চান, এ মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে।
সন্তানের ক্ষেত্রে নানা রকম সন্তানের উচ্চাকাঙ্ক্ষা পূরণ, সন্তানের জীবনে প্রচুর পরিবর্তন, সন্তানের বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে। এবং সন্তানের বিদেশ বাস, যাদের অলরেডি সন্তান বিদেশে রয়েছে, সেখানে সন্তানের উন্নতি অগ্রগতিরও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সর্বক্ষেত্রে ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা যারা বিভিন্নভাবে বিনিয়োগ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, তাদের জন্য বলবো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কিছুটা অসুবিধে থাকতে পারে যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, এবং যারা বিভিন্নভাবে ফ্যাশন ডিজাইনিং বা এই ধরনের কাজকর্ম করেন, সেখানেও কিন্তু একটা বিশেষ চাপ থাকবে। সেখানে কিন্তু এই নভেম্বর মাস কিন্তু বিশেষ মসৃণ থাকছে না। দুটি রংকে আপনারা গুরুত্ব দিতে পারেন পুরো নভেম্বর মাসে, যেটা আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল হবে। একটা হচ্ছে একদম যেটা হলুদ রং বা অরেঞ্জ রং, এই রংটি নভেম্বর মাসে বিভিন্নভাবে আপনাদের স্বস্তি দেবে, বিভিন্নভাবে আপনাদের সুরক্ষা দেবে। ফলে ইয়েলো বা হলুদ রংটিকে আপনারা গুরুত্ব দিন, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। এবং এ মাসের একদম প্রথম দিকে, প্রথম দুটি সপ্তাহে আপনারা সবুজ রংটি ব্যবহার ক্ষেত্রে, সবুজ রংটিকে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো লাল বা একদম হালকা যে লাল রং, খানিকটা পিঙ্কও বলা যেতে পারে, হালকা লাল রংটিও কিন্তু এ মাসের শেষ দুটি সপ্তাহে আপনাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক এবং বহু ক্ষেত্রে ভাগ্যোন্নতির ক্ষেত্রে একটা সহায়ক হবে, আর্থিক ক্ষেত্রেও একটা সহায়তা দেবে। কয়েকটি ডেটকে, কয়েকটি তারিখকে আপনারা গুরুত্ব দিতে পারেন এই নভেম্বর মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ। 18 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যারা সরকারি চাকরি করেন এবং পলিটিক্যাল ফিগার, তাদের জন্য কিন্তু বেশ কঠিন থাকছে। তবে 18 তারিখ খুব ভাইটাল একটা ডেট হবে, কারণ বৃশ্চিক রাশিতে রবি মঙ্গল সংযুক্ত হয়ে থাকছে। 18 তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো 21 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই সমস্ত ডেটগুলো খুব সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে। মনে রাখতে হবে আপনাদের রাশি লগ্নে রাহু সঞ্চার করেছে এই নভেম্বর থেকে পরবর্তী 1.5 বছর, 2025-এর মে মাস পর্যন্ত, এবং সপ্তমে কেতুর অবস্থান। এটা কিন্তু আপনাদের জীবনের যে কোয়ালিটি অফ টাইম যেটা ছিল গত 1.5 বছর, সেখানে একটা প্রবল ভাবে ভিন্নতর পরিস্থিতি কোয়ালিটি অফ টাইম তৈরি করে দেবে এই রাহু আর কেতু। নমস্কার।